সুরক্ষার প্রয়াস রাভা জনগোষ্ঠীয় লোকর। দুধনৈত লেওয়া টনা খেলত ব্যস্ত মহিলা। ক্রিকেট বা ফুটবল নহয়, পরম্পরাগত খেলক লৈ ব্যস্ত রাভা জনগোষ্ঠীর লোকসকল। এই দৃশ্য গোয়ালপাড়ার দুধনৈ। প্রতি বছর ধরে এই বেলু দুধনৈত অতি উলহ মালহেরে পালন করা হয়েছে বাইখো উৎসব। কৃষিভিত্তিক উৎসবটির সঙ্গতি রাখি অনুষ্ঠিত করা হয়েছে লেওয়া টনা খেল। আনা এডাল বিশেষ লতারে এই খেল খেলা হয় বাবে ইয়াক লেওড়া টনা খেল বলে কোয়া হয়। খেলত অংশগ্রহণ করে জেলাখনের ভিন্ন স্থানের পর অহা মহিলার কেবাটাও দলে। বাইখো উৎসবে অকল রাভা জাতিরে নহয়, এই অঞ্চল বসবাস করা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যাতে মিলা প্রীতি সম্প্রীতি, এই অঞ্চল যাতে খেতি বাতি ভাল হয়, এই অঞ্চল কৃষক রাইজর যাতে সুফল হয়, তার কারণে তার আরাধনার কারণে আমি বাইখো দেবীর ওসর মানে প্রার্থনা করছো। কৃষিকর্মত কৃষি শস্যৰ শ্ৰীবৃদ্ধি আৰু বেমাৰ আজাৰৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ বাবে এনেদৰে জনগোষ্ঠীৰ লোকসকলে বাইখো দেৱীক পূজা অৰ্চনা কৰাৰ লগতে আশীৰ্বাদ লয়। প্ৰতিবছৰে ৰাভা জনগোষ্ঠীৰ লোকসকলে জেঠ মাহৰ পূৰ্ণিমা তিথিত বাইখো উৎসৱ পালন কৰি আহিছে। দুধনৈৰ পৰা অৰূপ নাথ, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।